শিশুদের খিচুড়িতে পোকা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত মানিকনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ, এদিন সকালে মানিকনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়ি দেওয়া হয়। শিশুদের অভিভাবক এসে টিফিনকারি করে খিচুড়ি বাড়ি নিয়ে গিয়ে টিফিনকারি খুলতেই একটি বড় পোকা দেখতে পান। তারপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকরা এসে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এভাবে শিশুদের খাবারে পোকা মিলছে, এই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়বে, এই বিষয়গুলি নজর দেওয়া উচিত। এছাড়াও অভিভাবকদের অভিযোগ, মাঝে মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে রাখা হয় ও ডিম ঠিকমতো দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তারা। খিচুড়ি নিয়ে গেছে আমার ওই কাকা শ্বশুর নিয়ে গেছে, দেয়া দেখছে তো থালাতে ওই মাংস মানে সিদ্ধ হয়ে গেছে, ওইটা পোকা পড়েছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর পোকাটা আছে তো বলতে পারছি না, আপনারা দেখলেন কি আছে না আছে। দিয়ে ওই সিদ্ধ হয়ে গেছে তো ওটা বলছে তো বলে নিজে বাড়িতে ফাঁসাবার জন্য নিয়ে এসছে, আপনারা রান্না করে নিজে রান্না করবো, ওই পোকাটা কি রান্না করবো ম্যাডাম? হ্যাঁ, বাড়ি গিয়ে আমার বড় ছেলে ঢেলে দেখছে একদম বাটিতে, দেখছে পোকা এই বড় ওগ্রাম আগে বলে উঠেছে, হ্যাঁ এত ভয়ঙ্কর। আর ছেলেগুলোকে ডিম দাম দিচ্ছে না, ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে, আর আগেই পালিয়ে গেছে। আমি জানি না খিচুড়িটা কিভাবে পোকা এসছে, আমি জানি বাড়ি থেকে নিয়ে এসছে বাটিতে করে। আমি বললাম স্যার কি আমি তো আজকে হয়তো কিভাবে পড়ে গেছে জানি না, তো এর পরের দিন আমি সুব্যবস্থা করে দেব।